সালামু আলাইকুম ওর আবার সম্মানিত কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমান পরিস্থিতিতে গতকাল থেকে যে নিউজগুলি প্রচার হচ্ছিল বা যেসব ভিডিওগুলো সবার মধ্যে ভাইরাল হয়েছে সেটা নিয়েই কিছু আলোচনা এবং কিছু টিপস বা কিছু প্রয়োজনীয় কথা নিয়ে আজকে চলে আসা আপনারা আছেন বা আপনারা দেখছেন রিজনাবিদ আপনারা জানান যে আমি প্রতিনিয়ত এই চেষ্টা করতেছি নতুন নতুন আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনারা যদি প্রতিনিয়ত আমাকে এইভাবে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আর আপনি যদি এর মাঝে আমাকে সাবস্ক্রাইব করেছিলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ আর কমেন্টস করবেন আমরা যথারীতি আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আর লাইক করবেন আর শেয়ার করবেন আরেকজনকে জানানোর জন্য আপনারা জানান যে গতকাল অনেকগুলি ব্যাপারি কইতে সমালোচনা আলোচনা বা ভাইরাল বা প্রচারিত তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে মাহবুল্লাতে গ্যাসের সংকট হাসাবিয়াতে গ্যাসের সংকট কয়েক শত বাঙালির গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ঘন্টা পর ঘন্টা গ্যাস না পাওয়া সেটা হচ্ছে লকডাউন বা এরিয়া বন্ধ করে রাখার কারণে সে সমস্যা তো আমাদের কথা হচ্ছে যে আপনি নিশ্চিত চান না যে আপনি যে এরিয়াতে আছেন বর্তমানে সেই এরিয়াটাও মাহবুল্লা বা হাসাবিয়ার মতো হোক আপনি যদি সেটা না চান তাহলে আপনাকে যেটা করতে হবে গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সমর্থন করা একা থাকা জমায়েত না হওয়া বা বর্তমান আইন লঙ্ঘন না করা আর একটা ব্যাপার হয়েছে যে আপনারা এর মধ্যেই লক্ষ্য করছেন যে খাইতান ফরানিয়া বা বিভিন্ন এরিয়াতে ব্যস্তালয়ের বিরুদ্ধেই সরকারি অভিযান ব্যসালার বিরোধী সরকারি অভিযান নিয়ে আপনার কিছু করার নাই তবে গভর্নমেন্ট পলিসিতে গভর্নমেন্ট সেটা গভর্নমেন্ট ভালো জানে আমাদের এক ভাই একটা কমেন্টস করছে যে সরকার আসলে চাচ্ছে যে অবৈধ লোকদেরকে টিকিট দিয়ে পাঠিয়ে দেবে কিন্তু বৈধরা নিজেরাই টিকিট কেটে দেশ থেকে চলে যাবে অনেক যুক্তিসঙ্গত কমেন্ট ছিল তার একটা প্রমাণ হচ্ছে যে গতকাল সংসদে একটা আলোচনা সেটা হচ্ছে বেসামানিক বিমান সংস্থাগুলিকে ফ্লাইট ওপেন করে দেওয়ার জন্য যারা স্বেচ্ছায় দেশে চলে যেতে চায় তাদের যে তাদেরকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের বাইজি কমেন্ট করছিল সেটার সাথে এটা অনেকটা যুক্তিসঙ্গত বা এটার সাথে এটা অনেক বেশি যায় এটা ছিল ফ্লাইটের ব্যাপার বা বেসলত জন্য একটা সমস্যার ব্যাপার আর একটা ব্যাপার ছিল যে সবচেয়ে যেটা আলোচিত সেটা হচ্ছে যে মুগ্রাব বা কুয়েত সিটিতে দুইটা প্লাটে পঁচানব্বই জন লোক পাওয়া গেছে যারা অনেকটা গাদাগাদি করে আপনারা জানেন যে ব্যাচেলার লাইফ বা একসাথে রুমে থাকতে গিয়ে কতটা লোক একসাথে থাকে সেটা আপনি অলরেডি থাকতেছেন বা অন্য জনে থাকতেছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে বর্তমান সময়ে এটা সম্পূর্ণ বর্তমান পরিস্থিতি বিরোধী পঁচানব্বই জন লোক পাওয়া গেছে মাত্র দুইটা প্লাটে তার মধ্যে ওদেরকে চেক করে দেখা গেছে যে বেশিরভাগ বর্তমানে এই বর্তমানে সমস্যা বা বর্তমান সিচুয়েশনের শিকার তো তার মানে আমরা অপেক্ষা করতেছি আগামী সপ্তাহে ব্যাচেলার বিরুদ্ধে অভিযান আরো জোরদার হচ্ছে সত্যি জানি না কি হবে তবে অনাকাঙ্ক্ষিত বিপদ অপেক্ষা করতেছে ব্যাচেলারদের জন্য বা ফ্রি বিষয় যারা কুইতে অবস্থান করতেছে তাদের জন্য সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে বা সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে বিশেষ করে পঁচানব্বই জন লোককে দুই রুমে গ্রেপ্তার করা তার মানে গ্রেপ্তার না এটা এদেরকে ওখানে পাওয়ার পর ওটা ওদেরকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছে টেস্ট করা হচ্ছে সংক্রমণ পজিটিভ পাওয়া গেছে অনেকের তো ওদেরকে কোয়ারেন্টাইন বা পনেরো দিনের জন্য রাখবে তারপরে দেখা যাবে কিন্তু সবচেয়ে বড় যে নিউজটা সেটা হচ্ছে যে তার মানে এই সপ্তাহে বেসালার অভিযান আর অনেক বেশি বেড়ে যাবে আপনারা যে যে অবস্থায় আছেন প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ থাকবে যে সচেতন থাকুন সতর্ক থাকুন কোনো একটা সমস্যা হলে একজন আরেকজনকে জানান যাতে করে সেও নিরাপদে থাকতে পারে বা পরিস্থিতি সাথে সামঞ্জস্য রেখে নিজেকে কন্ট্রোল করতে পারে এটা ছিল অ্যাকচুয়ালি গতকালের সর্বশেষ আপডেটগুলো তো আমি এরই জন্য নাবিদ এরকম ভিডিওগুলো নিয়ে প্রতিনিয়ত আপনাদের কাছে চলে আসতেছি এভাবে আমাকে প্রতিদিন দেখতে চাইলে আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট করুন চলে যাচ্ছে না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম আহমত উল্লাহ হি